নমস্কার বন্ধুরা, শ্যামল স্টেশনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এই গরমের সেরা খাবার এই ঠান্ডায় শেয়ার করছি, যা খুব সহজে ঘরে থাকা উপকরণে তৈরি হবে আর খুবই স্বাস্থ্যকর তৈরি হয়। এর জন্য কোনো রকম বাজার থেকে মূল নিয়ে কিনতে হবে না, ঘরে থাকা যে কোনো জিনিস দিয়েই কিন্তু আমরা তৈরি করে নিতে পারি এই ধরনের সহজ হেলদি কুলফি বা ঠান্ডায় যাই বলুন না কেন। এখানে আমি 20টা আমন বাদামকে ঘন্টা চারেক মতো ভিজিয়ে রেখেছিলাম, এতে করে আমন বাদামের মধ্যে যে খোসাটা রয়েছে সেটি কিন্তু খুব সহজেই উঠে যাবে। আমি আমন বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আমন্ডে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, রয়েছে ফাইবার, যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, আমাদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। আর এইভাবে ভিজিয়ে রেখে আমরা যদি আমন বাদামটাকে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের লিভারকে ঠান্ডা রাখতেও সাহায্য করে। এবার এই আমন বাদামের সব খোসা দেখুন ছাড়ানো হয়ে গেছে, একটি মিক্সি গ্রাইন্ডারে আমি দিয়ে দেবো আমন বাদামগুলোকে। এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে দুধ। এবার একটা পেস্ট তৈরি করে নেব, এতে করে খুব সুন্দর একটা পেস্ট তৈরি হবে। একটি প্যানের মধ্যে অল্প জল দিয়ে দিলাম আর এর মধ্যে আমি অ্যাড করব 750 ml মতো দুধ। আর এই দুধটাকে ঘন করে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন ফুল ক্রিম মিল্ক নেওয়ার বা ফুল ক্রিম যে দুধটা হয় সেটি নেওয়ার, তাহলে এই যে মালাইটা যে তৈরি হবে সেটি কিন্তু খুবই সুস্বাদু হবে আর রাবড়িদার হবে। এভাবে নেড়ে নেড়ে যখন দুধটা একটু ফুটে উঠবে, আমি কিছুটা পরিমাণে দুধ একটা বাটিতে তুলে রাখছি, এটি আমি পরে ব্যবহার করব। দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা। এইভাবে দুধটাকে নাড়তে হবে লো টু মিডিয়াম হিটে, আর দুধের চারপাশে যে শরটা বা যে মালাইটা তৈরি হবে সেটি কিন্তু হাতার বা খুন্তির সাহায্যে এভাবে দুধের সঙ্গে মিক্স করে যেতে হবে। এতে করে দুধটা যখন ঘন হবে খুবই রাবড়িদার হবে আর মালাই থাকবে দুধের মধ্যে। আমি যে পেস্টটা তৈরি করেছি সেটি দেখাচ্ছি, দেখুন এরকম একটু দানাদার পেস্ট তৈরি হবে। আমন বাদামের পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার এই দুধের মধ্যে আমি এই পেস্টটাকে অ্যাড করব। আর অবশ্যই বারবার করে এই রকম মালাই যে তৈরি হবে চারদিকে বা শর তৈরি হবে সেগুলোকে রিডিউস করে দিতে হবে, দুধের সঙ্গে মিক্স করে দিতে হবে বারবার বলছি বন্ধুরা, তাহলে কিন্তু এই কুলফিটা যে তৈরি হবে সেটি বাজারের চেয়েও খেতে দুর্দান্ত হবে। এবার পেস্ট করে রাখা বাদামটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, এখানে আমি 2টো এলাচকে গুঁড়ো করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে এইভাবে মিক্স করে নিতে হবে, আর কিছু সময় ধরে কিন্তু এইভাবে দুধটা জাল করতে হবে, কারণ এই দুধটা যত ঘন হবে ততই এই কুলফির টেস্টটা ভালো হবে বন্ধুরা। দুধটা আমি প্রায় 3-4 মিনিট ধরে জাল করে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ অনুসারে চিনি দিতে হবে। ঘরে কুলফি তৈরি করলে বা কোনো ঠান্ডাই বা আইসক্রিম তৈরি করলে আমরা আমাদের টেস্ট অনুসারে কিন্তু মিষ্টিটা ব্যবহার করতে পারি, এটাই হচ্ছে ঘরে তৈরি জিনিসের বিশেষত্ব। এখানে আমি 4 চামচ পরিমাণ চিনি ব্যবহার করলাম। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে মিষ্টি দিতে পারেন। খুব ভালো করে চিনিটাকে এবার গুলে নেব, আর এই চিনিটা যতক্ষণ গুলতে থাকবে ততক্ষণ কিন্তু দুধটাও অনেকটাই ঘন হয়ে যাবে। এবার বাটির মধ্যে যে দুধটা আমি তুলে রেখেছিলাম বন্ধুরা, তার মধ্যে দেব 1 চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। এখানে আমি 1 চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার খুব ভালো করে গুলে নিচ্ছি, যাতে করে কোনোরকম লাম্পস তৈরি না হয়। আর কখনো এই গরম দুধে এই কাস্টার্ড পাউডারটা দেবেন না বন্ধুরা। এরকমভাবে দুধটা তুলে রেখে দুধটা যখন হালকা কুসুম গরম থাকবে সেই পর্যায়ে কাস্টার্ড পাউডার ভালো করে মিক্স করে নিয়ে নেওয়ার পর তারপর দুধের মধ্যে অ্যাড করতে হবে। এবার আমি ধীরে ধীরে এই কাস্টার্ড পাউডারটাকে ব্যবহার করব বা দিয়ে দেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু লো রাখতে হবে, এতে করে মিক্স করতে সুবিধা হবে। হাই ফ্লেমে থাকলে কিন্তু এটি অনেক সময় লাম্পস হয়ে যেতে পারে বা ডেলা পাকিয়ে যেতে পারে। আমি 2 বার করে কাস্টার্ড পাউডারটাকে দিয়ে দিলাম আর এভাবে মিক্স করে গেলাম, দেখুন দেখতে পাচ্ছেন। আর এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা খুব সুন্দর ঘনত্ব তৈরি হয়ে যায়, একদম হাতা বা খুন্তি দিয়ে নাড়লে পরে তখনই বোঝা যাবে অনেকটা ভারী ভারী হয়ে আসে, সঙ্গে সঙ্গে এটি ঘন হতে থাকে। সেই জন্যেই গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবেন, দেখুন কত ঘন হয়ে গেছে নিমিষের মধ্যেই, খুব সুন্দর একটা টেক্সচার তৈরি হয়েছে। আমি আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত এটি নাড়িয়ে নেব। যারা আমার নতুন বন্ধু রয়েছেন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার ভিডিও যারা দেখছেন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক অবশ্যই করবেন যদি ভালো লাগে ভিডিও। এইভাবে নাড়তে নাড়তে আমি এটিকে ঠান্ডা করে নেব। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিয়েছি। আমি যেভাবে হাতা দিয়ে এই দুধটাকে তুলছি দেখুন, আর এর মধ্যে বাবেলস তৈরি হচ্ছে বা গ্যাজা মতো তৈরি হচ্ছে।
এরকম বাবেলস যদি তৈরি হয় তাহলে কিন্তু এই কুলফি বা ঠান্ডায় যেটাই আমরা তৈরি করি না কেন বা আইসক্রিম তৈরি করি না কেন সেটি কিন্তু খুবই মালাইযুক্ত হয়। আমরা যখন ঘরে দই বসাই সেই ক্ষেত্রেও এই টিপসটা কিন্তু আপনারা ফলো করতে পারেন। এইভাবে করে আমরা যদি ঠান্ডা করে নিই তাহলে আপনারা খুব সহজে কিন্তু খুব সুন্দর একটা টেক্সচার পাবেন দই বা কুলফি বা আইসক্রিমে। কফি কাপ বা যে কোনো ধরনের বাটি আমাদের ঘরে যে থাকে সেই সেই ধরনের যে কোনো বাটিতেই আমরা কিন্তু এগুলোকে তৈরি করতে পারি। আমি এখানে বাটিতে তৈরি করে আজ দেখাচ্ছি। আমি এর আগে কফি কাপের মধ্যে প্রচুর অনেকগুলোই শেয়ার করেছি কুলফি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমার চ্যানেলে রয়েছে। আমি কুলফি মিক্সারও শেয়ার করেছি যা স্টোর করে রেখে নিতে পারি। উপর দিয়ে সামান্য পরিমাণে আমি বাদাম ছড়িয়ে দিলাম, যেহেতু বাদাম কুলফি শেয়ার করছি বন্ধুরা, সামান্য পরিমাণ কুচিয়ে রাখা বাদাম দিয়ে দিলাম। 4 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, মিনিমাম এখানে 4 ঘন্টা ডিপ ফ্রিজে রাখতে হবে, অবশ্যই নর্মাল ফ্রিজে নয়, ডিপ ফ্রিজে রেখে তারপর আপনাদের সামনে নিয়ে এসেছি। আর এটির টেক্সচারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এটি কিন্তু বাজারের যে আইসক্রিম হয় তার চেয়েও বেশি সুস্বাদু আর এর একদমই স্বাস্থ্যকর একটি কুলফি, বাটি কুলফি বা বাটি আইসক্রিম বলতে পারেন আপনারা। এইভাবে আপনারা ঘরে তৈরি করে আইসক্রিম এবং কুলফি ঘর বাচ্চাদের বানিয়ে দিন, খুবই স্বাস্থ্যকর। বাইরের খাবার না খাইয়ে ঘরে তৈরি খাবার যদি আমরা নিজেরা খাই আর বাচ্চাদেরকে খাওয়ানোর অভ্যাস করি তাহলে পরিবারের সবাই মিলেই কিন্তু আমরা সুস্থ থাকবো, আর সুস্থ থাকাটা খুবই জরুরি।